পশ্চিমবঙ্গের খবর, মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তৃণমূল নেতাদের নিয়ে বিতর্ক, বিরোধী সদস্যরা পরবর্তী জেপিসি বৈঠক বয়কট করবে। তৃণমূল কংগ্রেস এমপি কল্যাণ ব্যানার্জি সুপ্রিম কোর্ট আর্জি স্থানান্তর করতে অস্বীকার করেছে। পশ্চিমবঙ্গের বাইরে কর মামলা, আরজি কর মামলা, মৃত ডাক্তারের বাবা বলেছেন অমিত শাহ তাকে ফোন করেছিলেন মিটিং এর জন্য। ভারতের বর্তমান খবর, তিরুপতি লাড্ডু সারি মামলার সিবিআই তদন্ত চেয়ে পিআইএল খারিজ করেছে সুপ্রিম কোর্ট। ভারত এসসিএএম সহযোগিতা সমসাময়িক সমস্যাগুলি মোকাবেলায় গুরুত্বপূর্ণ হতে পারে ইএএম জয়শঙ্কর। সুপ্রিম কোর্ট 1967 সালের রায় বাতিল করে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সংখ্যালঘু প্রতিষ্ঠান কিনা তা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকে যে এবং কে। এর বারামুল্লায় এনকাউন্টারে 2 সন্ত্রাসী নিহত হয়েছে। মহারাষ্ট্রের খবর, একটি দ্বিতীয় আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কেন্দ্র মুম্বাইতে আসা উচিত মিলিন্দ দেওরা। আমাদের হিন্দুত্ব শাহ ফুলে আম্বেদকর মতাদর্শের সাথে বৈপরীত্য নয় একনাথ শিন্দে। কংগ্রেস আম্বেদকরকে অপমান করার জন্য ফড়নবিসকে নিন্দা করেছে শিবসেনা। ইউবিটি এর ইশতেহার স্ক্র্যাপ রিজার্ভেশন ট্যাগ আদানির ধারাবি প্রকল্প। দয়া করে এই ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন যাতে আপনি সহজেই আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারেন। ধন্যবাদ। নমস্কার, আজ কিবাত এই বাংলা নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমি গুপ্তা সার পাঙ্কাজ।